বাইক চেকিং এর সময় হেনস্থার অভিযোগে রাস্তা অবরোধ করে বিক্ষোভ তৃণমূল ছাত্র পরিষদের। মঙ্গলবার দুপুরে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত দাদা ঠাকুর মোড়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা। জানা গেছে, তৃণমূল ছাত্র পরিষদের এক কর্মী বাইক নিয়ে যাচ্ছিল, সেই সময় হেলমেট না থাকায় আটক করে পুলিশ। সেখানে পুলিশ হেনস্থা করে বলে অভিযোগে তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব রাস্তা প্রতিবাদ করে বিক্ষোভ দেখায়, ফলে যানজটে অবরুদ্ধ হয়ে পড়ে লালগোলা ওমরপুর রাজ্য সড়ক। এই ফুটপাত বাসিন্দারা যারা গাড়িতে করে আজকে আঙুর ফল টল বিকেছে, তাদের কাছে একটা তোলাবাজি করা হচ্ছে। আজকে লাদেন গাড়িতে যারা বিড়ির কাজ করছে, তাদের কাছে আজকে তোলাবাজি আন্দোলন মানে তোলা হচ্ছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রশাসন থেকে তুলছে। আজকে এখানে বিশেষভাবে যিনি নিযুক্ত আছেন তিনি তার জন্য দায়ী। আজকে আমাদের ছাত্রনেতা যে আজকে জঙ্গিপুর কলেজে সেমিস্টারের পরীক্ষা চলছে, তাদের অ্যাডমিটের প্রয়োজন তাড়াতাড়ি করে সেখানে যাচ্ছিল। আমাদের কাবিরবাবু তাদেরকে আটকালো, তিনি বললেন যে স্যার আমাদের প্রয়োজন আছে। কাবিরবাবু তাদেরকে ধাক্কা দিয়েছে এবং জেলে ভরার হুমকি দিচ্ছে।